हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल शर्मिश्री। आप सभी को शर्मिश्री में स्वागत है। तुम्हारे सकल के जानाई आमार शर्मिश्री के स्वागत। आमार चैनल जदि भलो लागे ताहले अवश्य आमार पाशे थेको, लाइक कमेंट्स एवं सबस्क्राइब करे एवं शेयर करते भूलो ना। नमस्कार, थैंक यू। तुम्हारे गाजरের হালুয়া করতে প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে গাজর। এখানে আমি গাজরটা কুড়িয়ে নিয়েছি আগে। আর লাগছে দুধ। এখানে আছে হাফ লিটার মতো দুধ। পরিমাণ অনুযায়ী লাগে, যতটা গাজর ততটাই দুধ লাগে প্রায়। আমার এখানে গাজর যেরকম নিয়েছি সেই অনুপাতে দুধ রেখেছি। আর এখানে আছে চিনি, আছে গুঁড়ো দুধ। খোয়া ক্ষীর থাকলে গুঁড়ো দুধের দরকার হয় না। এখানে খোয়া ক্ষীরটা নেই বলে আমি গুঁড়ো দুধ দিয়ে চুপ করব। আছে এখানে ড্রাই ফ্রুটস কুচি করা। এখানে আছে ড্রাই ফ্রুটস একটু রেখেছি আর একটু সাজানোর জন্য। ঘি, ব্যাস এই হলো ইনগ্রেডিয়েন্টস। এবার বানাতে নিচ্ছি, কেমন করে বানাই চলো আবার দেখাচ্ছি। প্যানটা আমি গ্যাসে বসিয়েছি, আমি ঘি দেব। আড়াই টেবিল চামচ মতো ঘি আমি দিলাম। এর মধ্যে এই গাজরের কুচিটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে একটু যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে ঘিয়ে, তখন আমি দুধটা দিয়ে দেবো। এখন আমি দুধটা পুরো দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢেকে রাখছি যতক্ষণ না গাজরটা একটু সিদ্ধ হয়ে যায়। গাজরটা ভালো সিদ্ধ হতে হবে। এটা খুলে দেখি কেমন হলো। দুধটা একদম টেনে গেছে, গাজরগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আর ড্রাই ফ্রুট কুচি সব দিয়ে দিলাম। দিয়ে আরেকটু হবে,
চিনি দিলে আর একটু জল কাটে, তো এবার আর একটু পাতলা হয়ে গেল, একটু জলটা কাটছে। এবার আমি আর একটুখানি বসিয়ে রাখবো একটু ঘন করার জন্য। তৈরি হয়ে গেল আমার গাজরের হালুয়া, খুব সহজেই, শীতের সময় একটা খুব ভালো ডেজার্ট হয়ে গেল, হেলদি আর খুব টেস্টিও হয়। তার একটু হবে বলে আমি নামিয়ে নেব। এটা প্রায় হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার গাজরের হালুয়া। দেখো বন্ধুরা, তৈরি করে নিয়ে এসেছি। কেমন করে তৈরি করেছি তোমরা তো আমার পাশেই ছিলে। যদি আমার ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থেকেও কমেন্টস দিতেও কিন্তু ভুলো না। ধন্যবাদ।